সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিভি সংবাদের পথে প্রান্তরের পক্ষ থেকে আজ আমরা তুলে ধরব সমাজে নির্যাতিত, নিষ্পেষিত ও অবহেলিত বুদ্ধি প্রতিবন্ধীদের কথা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাসরা নামক গ্রামের শাহিদুল ফকিরের ছেলে বুদ্ধি প্রতিবন্ধী ইমরান ফকির শারীরিক প্রতিকূলতার মধ্য দিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। বুদ্ধি প্রতিবন্ধী ইমরান ফকির সরকারের কাছে তার চাওয়া সামান্য হলেও জানতে পারেনি সরকার ও তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শুনুন বুদ্ধি প্রতিবন্ধী ইমরান ফকিরের সামান্য চাওয়া। বিশ্বের এক নম্বর মধু ডাবর হানি, প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে ডাবর হানি করে তোলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ সারি যোদ্ধাদের ডাবর হানির পক্ষ থেকে শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইমরান ফকির, আমার বাবা শাহিদুল ফকির, আমার গ্রাম পাসরা, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। আমি একজন বুদ্ধি প্রতিবন্ধী। আমি একজন বুদ্ধি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি পড়াশোনা করেছি, ডিগ্রি পাস করেছি। আমার সরকারের কাছে একটি আবেদন যে তারা যেন আমার দিকে একটু দৃষ্টি দেয় এবং আমাদের মতো যারা বুদ্ধি প্রতিবন্ধী আছে, যারা শিক্ষিত, তাদের প্রতি সরকার যেন লক্ষ্য রাখে। আমরা চাইব সরকার প্রধান তথা জননেত্রী শেখ হাসিনা বুদ্ধি প্রতিবন্ধী ইমরান ফকিরের বিষয়টি নজরে আনবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দিবেন। এস এম জামান, এটিভি সংবাদ।